সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শেখাচ্ছিলাম কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ইউটিউব চ্যানেলের জন্য আপনার ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করবেন। তো গত পর্বে যে ছবিটা আমরা ডিজাইন করেছি এটা একটু দেখি। মাউসটা নিয়ে রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে যাব, এখানে ডিটেইলস আছে। ডিটেইলসে আমরা দেখতে পাচ্ছি এখানকার ছবির যে সাইজ 1280x720, তার মানে এই পিক্সেলে এটা আছে এবং এর রেজুলেশন হচ্ছে 96, তার মানে মোটামুটি বেশ ভালো মানের একটা ছবি। অনেকে 72 রেজুলেশন নিয়ে কাজ করে, সেটা অনেক ভালো মানের ছবি হয়। আপনি চাইলে এর থেকে আরো অনেক ভালো রেজুলেশন 300 একেবারে সুপার রেজুলেশন নিয়ে কাজ করতে পারেন। মোটামুটি এটা দিয়েই কাজ করলে ইউটিউবের সকল থাম্বনেল সুন্দরই দেখায়। আপনি যদি আরো ভালো করতে চান, আমরা পরবর্তী লেকচারগুলোতে হয়তোবা শেখাবো কিভাবে আপনি আরো বড় ব্যানার ডিজাইন করবেন চ্যানেল আর্ট ডিজাইন করার ক্ষেত্রে এবং কিভাবে আপনি রেজুলেশনটা আরো বাড়ায় নেবেন। তো আমরা পূর্বের ফাইলটা তৈরি করেছিলাম, এখানে আছে এটা, এটা আমরা ওপেন করতেছি। একটা থাম্বনেল ডিজাইন করবেন, তারপরে শুধু এখানে লেকচারের নম্বরটা পরিবর্তন করবেন। তো আমরা মোটামুটি এরকম একটা থাম্বনেল ডিজাইন করে দেখাবো। তো চলুন এখানে যেটা আছে আমাদের আগের ফাইলটা ওপেন করতেছি। আমাদের এখানে নিচে যে স্লাইডটা আছে এখানে যাচ্ছি, আমরা ডিজাইন থেকে এটা সিলেক্ট করেছিলাম, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব। এই স্লাইডের উপরে মাউসের কার্সরটা নিয়ে রাইট ক্লিক করবেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসবে, ক্লিক করেন, এখান থেকে দেখুন সলিড ফাইল এটা ক্লিক করে দেবেন। সলিড ফাইল ক্লিক করলে আপনার যেটা হবে, এইখানে যে কালারটা দেখাবে, এই কালার যেটা সিলেক্ট করা থাকবে সেই কালারটাই আপনার এই ফাইলের মধ্যে দেখাবে, এই স্লাইডটা ওই কালার হবে। আমরা একটু গ্রে কালার নিচ্ছি। কিন্তু এইখানে এই জিনিসটা কেন আছে, কারণ আমরা যেটা সিলেক্ট করে রেখেছিলাম এখান থেকে যে টেমপ্লেটটা বা যে ডিজাইনটা সেটা অ্যাক্টিভ আছে, এই জন্য আমাদের ফ্রেশ একটা ডিজাইন সিলেক্ট করতে হবে, এই জন্য আমরা এইটা নিচ্ছি। কিন্তু এটাকে যদি সিলেক্ট করি তাহলে উপরের স্লাইডটাও কিন্তু সেম কালার হয়ে যাবে, এই জন্য আমরা এটার উপরে কার্সরটা রেখে রাইট ক্লিক করতেছি, ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এটা করে দিচ্ছি। এখন সম্পূর্ণ হোয়াইট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে থেকে কালার নেব, এখানে ক্লিক করলে কালার বের হবে, এখান থেকে আপনার যেটা খুশি মোর কালার এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে কাস্টম, কাস্টম থেকে এখানে আপনি যেখানে ক্লিক করবেন এই বারের মধ্যে সেই কালারটা দেখাবে। আপনি যে কোনো কালার নিতে পারেন আপনার ইচ্ছা, বা স্ট্যান্ডার্ড থেকেও নিতে পারেন যে কোনো কালার। তো এখানে আপনি যে কালারটা সিলেক্ট করে দেবেন, আমরা এই কালারটা নিয়ে দেখি কেমন দেখা যায়। এখানে ওকে প্রেস করে দিলাম, তো দেখি আমাদের কেমন আছে বিষয়টা। এখানে লেখা আছে কম্পিউটার শিক্ষা, তারপরে আছে লেকচার এত, তারপরে নিচে টপিকস, এবং এখানে একটা লোগো, এবং এখানে কম্পিউটার শিক্ষা রিলেটেড একটা ছবি। ইনসার্টে যেতে হবে, গিয়ে ওয়ার্ড আর্ট নিলাম, এটা লিখে দিচ্ছি আমরা বাংলায়, তো সেক্ষেত্রে আমরা বাংলা টাইপিং আপনাদেরকে শেখাচ্ছি না, এখানে বাংলা লিখে দিতে পারেন। এখন আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে এবং কালারটা চেঞ্জ করতে হবে। বাংলার জন্য অনেকগুলো ফন্ট আছে, আমি যে ফন্টটা ইউজ করব সেটা সুলাইমান লিপি, ইউনিকোড একটা ফন্ট। এখান থেকে আপনার ফন্টটা নিতে হবে, হোমের অধীনে গিয়ে লিখলে এখানে চলে আসবে, ইন্টার প্রেস করলেই এটা সুলাইমান লিপিতে হয়ে যাবে ঝকঝকে লেখা। তো এখান থেকে সাইজ বাড়ায় নিতে পারেন, বা এখানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো এখানে লিখে দিতে পারেন। আপনি যদি 100 লিখেন তাহলে এটার সাইজ 100 হয়ে যাবে, এবং এটার কালারকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখুন এই যে এখানে কালার আছে, এখানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন। আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এটাকে টেনে উপরে তুলে দিলাম। ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, পিকচার আমরা ডেস্কটপে রেখেছি, এখানে একটা আছে, কন্ট্রোল চেপে ধরে আমরা যদি একাধিক পিকচার নিতে চাই এটা নিলাম এবং এটা নিলাম, ইনসার্ট ক্লিক করলাম। দেখুন আমাদের তিনটা ছবি একসাথে চলে এসেছে এবং আমাদের স্লাইডটা ভরে গিয়েছে। তো বাইরে ক্লিক করব, ক্লিক করে একটু আলাদা আলাদা করে নেব টেনে টেনে। এবার এটাকে ছোট করতে হবে আমাদেরকে, এখানে এটার উপরে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হবে, শিফট চেপে ধরে এই কর্নারে আমরা মাউসটা নিয়ে এটাকে ছোট করব, তাহলে চার দিক থেকে সমানভাবে এটা ছোট হয়ে যাবে। ঠিক এই ছবিটাকেও একইভাবে ছোট করব, এভাবে করলে করতে পারি, অথবা ফরম্যাটের অধীনে গিয়ে দেখুন এখানে ওয়াইড হাইট আছে, এখানে আমরা যদি 3 করে দেই উপরে নিচে তারপরেও এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা আপনি শিফট চেপে ধরে এটাকে হচ্ছে ছোট করবেন। তো এই আইকনটাকে আমরা কর্নারে দিয়ে দিচ্ছি, এবং এখানে আপনি দেখবেন ফরম্যাটের অধীনে ছবির বিভিন্ন ডিজাইন টেমপ্লেট ডিজাইন করা আছে, আপনি এখান থেকে বেছে নিতে পারেন আপনার মনের মতো।
আমরা এই গোলটা নিতে পারি বা এটা নিতে পারি, যেটা আপনার ভালো লাগে। বা এখান থেকে পিকচার ইফেক্টসে যে বিভিন্ন হচ্ছে ইফেক্টস আপনি দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন কম্পিউটারে যে আইকনটা, এটা কিভাবে বানিয়েছি, এটা আমরা আরেক লেকচারে বানিয়ে দেখিয়েছি। আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে আসবেন। তো এটা আমরা এই পাশে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটাকে উপরে বসিয়ে দেব। অনেক সময় হতে পারে যে এটা নিচে থাকতে পারে, এইভাবে হতে পারে নিচে, তখন আপনি কি করবেন, এই ছবিটার উপরে ক্লিক করবেন, ব্রিং টু ফ্রন্ট এখানে নিয়ে আসবেন, মানে আপনি সামনে নিয়ে আসতে চাচ্ছেন। এবার এখানে নিয়ে আসেন, দেখুন এখানে চলে এসেছে। আর একটু ছোট করতেছি আমরা। এবার নিচে একটা টেক্সট দিতে হবে, কিভাবে দেব, ইনসার্টে যাচ্ছি, ওয়ার্ড আর্ট, এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো টেক্সট এখানে দিতে পারেন, আমরা দিলাম একটা, পজিশন করে দিতে হবে, বসিয়ে দিতে হবে। তো আমরা হোমে যাচ্ছি, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, ক্লাভিকা বোল্ড একটা ফন্ট আছে। এরপরে আমরা যে বিষয়ে দিব, এই যে এরকম হচ্ছে পেপারের মতো লেকচার 1 2 3 4 এভাবে লেখা থাকবে। ইনসার্ট আছে, ইনসার্টের মধ্যে শেপস আছে, এখানে অনেক শেপস আপনি পাবেন, এখান থেকে যে কোনো একটা শেপস আপনি নিতে পারেন। তো আমরা যে শেপসটা ইউজ করেছি সেটা কোথায় দেখি, এই যে এখানে আছে, এখানে ক্লিক করতেছি, ক্লিক করলে একটা প্লাস দেখাবে, এখানে আপনি টেনে দেবেন। এইটার উপরে একটা এরকম টেক্সট বক্স নিয়ে আসতে পারেন, অথবা এখানেও লিখতে পারেন। সিলেক্ট থাকা অবস্থায় আপনি যা লিখবেন সেটা এখানে লেখা হবে। লেকচার 1 লিখলাম, এটাকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, বা কালার চেঞ্জ করতে পারি। সোলায়মান লিপি দিয়ে দিলাম এবং এখানে প্রেস করে করে আমরা বড় করে দিলাম, এবং এটাকে বোল্ড করে দেই। কালারটা এখান থেকে আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারেন, আমরা একটু হলুদ দিয়ে দিলাম, বা যেটা ফুটে উঠে একটা কালারের পরে আরেকটা কালার যেটা ফুটে উঠে সেটাই আপনি দেবেন। ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে ফরম্যাটে গিয়ে ব্ল্যাক করে দিচ্ছি এখান থেকে। ওকে, এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। এখন নিচে আপনি যে টপিক্সের নাম দিতে চান সেই টপিক্সের নাম দিয়ে দিতে হবে। এখন উপরের টেক্সট বক্সটা আছে, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে, তারপরে এখান থেকে টেনে নিয়ে আসবেন। এরপরে এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করে নেবেন। তো আমরা লিখলাম ভিডিও আপলোড, এই টেক্সটটাকে একটু ছোট করে দিচ্ছি, হোমের অধীনে গিয়ে এখানে মাইনাস ক্লিক করলে, মানে ছোট এর উপরে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, এবং এটাকে বোল্ড করে দিচ্ছি। আপনি চাইলে এগুলোর ব্যাকগ্রাউন্ডে কালার রাখতে পারেন, বা যেভাবে আপনি চাচ্ছেন। খুবই সিম্পল একটা থাম্বনেল ডিজাইন করে দেখালাম, এর পরবর্তীতে হয়তো বা একটু ভালো করে আরেকটা ডিজাইন করে দেখাবো, কারণ আমরা চাচ্ছি যে আপনি একেবারে শুরু থেকে শেখেন। তো এটাকে কিভাবে এক্সপোর্ট করতে হয়, কিভাবে ছবিতে কনভার্ট করতে হয়, এটা আমরা দেখিয়েছি প্রথম লেকচারে। যদি প্রথম লেকচার দেখে না থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।